2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এই ঘটনার পূর্ণ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক নিহত শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ। বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। রাকিন আহমেদ বলেন, প্রকৃত দোষীদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, তেমনই নিরপরাধ 18,000-এর বেশি বিডিআর সদস্যের সম্মান ফিরিয়ে দিতে হবে। 15 বছর আগের এই হত্যাকাণ্ড সেনাবাহিনীকে সুপরিকল্পিতভাবে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বলেও সভায় উল্লেখ করেন বক্তারা। আমরা চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা নির্দোষ বিডিআর সৈনিক তারা যেন মুক্তি পাক আর দোষীরা যেন শাস্তি পাক। কিন্তু বাকি 18,000 প্লাস অধিকাংশ কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, তাদের সন্তানরা রাস্তায় হাঁটতে পারে না, খুনির সন্তান বলা হয়। সরকারের জানা উচিত আমরা বিডিআর সৈনিক 18,000 প্লাস আমরা কিন্তু এক কাতারে। সরকার একটা কমিশন এখন গঠন করতেই হবে, এটা জোর দাবি আমরা জানাচ্ছি।